এরপরে প্রশ্ন রিদানি এরকম একটা প্রচলন শুরু হয়েছে কিছু ঘটলেই বলা হয় এটা কেয়ামতের আলামত যেমন তুরস্ক সিরিয়ার ভূমিকম্প কোনো ঘটনাকে সুনির্দিষ্টভাবে কেয়ামতের আলামত সাব্যস্ত করা কতটুকু সঙ্গত দেখুন কেয়ামতের আলামত হিসাবে কোনো নির্দিষ্ট ঘটনাকে ধরেই আপনার মন্তব্য করে দেওয়া এটা অনুচিত একেবারেই অবান্তর বিশেষ করে নিশ্চিত করে বলে দেওয়া এটার তো কোনো সুযোগই নেই আর কেয়ামতের আলামত হিসাবে হাদিসেরাবিম সতালের ভাষ্যমতে অথবা কোরআনের মতে কোনো বিষয় যদি দেখা দেয় কোরআনে যেটা বলা হয়েছে হাদিস যেটা বলা হয়েছে সেটা সুনির্দিষ্ট কোনো ঘটনার ক্ষেত্রে খাটিয়ে ফেলা বা খাটিয়ে দেওয়া এটা সবসময় উচিত নয় বা সবসময় এটা যৌক্তিক হয় না সঠিক হয় না ধরুন বলা হলো যে কী আগে ভূমিকম্প হবে এখন কোন ভূমিকম্পের কথা বলা হচ্ছে ভূমিকম্প তো এটা চলমান প্রক্রিয়া কে আগের ভূমিকম্প এটাই যে সেটা সেটা তো আসলে নির্দিষ্ট করে বলা কঠিন বিশেষ করে সেটা যখন ক্যামতার আলামতের ভূমিকম্প হওয়ার জন্য যা দরকার হাদিসের বিভিন্ন ইয়ে থেকে ইশারা থেকে ইঙ্গিত থেকে যদি বোঝা যায় তাহলে তার আলোকে অলামায়করা মন্তব্য করবেন কিন্তু হুটহাট করে যেটাকে সেটাকে ক্যামতার আলামত বলা এটা সত্যি এ যুগে একটা মানে কি বলে একটা ফ্যাশন বা একটা প্রচলনে পরিণত হয়েছে এটা করা উচিত নয় তবে এটা ঠিক হাদিসে বলা হয়েছে কেমতের আগে ভূমিকম্পের পরিমাণ বাড়বে এবং সেটার অংশ এটা হতেও পারে আল্লাহ আলম এমনি আবু নাইম আপনি আমাদের ওয়েবসাইটে প্রশ্ন করেছেন আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার আমি আমার বাবা মায়ের অনুমতিতে একজন নমস্তিম মেয়েকে বিয়ে করেছি বাবা মা বললেন মুসলিম হওয়ার পরে মেয়েরা বাবার বাড়িতে গিয়ে কিছু খেতে পারবে না অন্যদিকে মেয়ে চায় মাঝে মাঝে বাবার বাড়ি গিয়ে তাদের সেবা যত্ন করতে এক্ষেত্রে আমাদের করণীয় কি প্রথম কথা হলো যে মুসলিম হয়ে গেলে আর বাবা মার বাড়িতে গিয়ে কিছু খেতে পাবে না এটা সঠিক কোনো কথা নয় তারা যদি কোনো হালাল কোনো খাবার আপনাকে হাদিয়া দেন উপন দেন কিন্তু কিংবা খরচা অফার করেন সেটা আপনি অবশ্যই খেতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি তারা হারাম কিছু দেয় তাহলে সেটা তো আপনি খেতে পারবেন না তো সেটা তো কোনো মুসলমানের ঘরে হলেও খেতে পারবেন না কিন্তু তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে পারেন ইসলাম গ্রহণ করার পরে যার বাবা মা মুসলিম হল তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না ব্যাপারটা কিন্তু সেরকম না বিটি ভুল ধারণা এবং বাবা মার সেবা যত্ন করতে পারবে যিনি ইসলাম গ্রহণ করছেন তিনি কোনো অসুবিধা নেই